হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো আমাদের চাইল্ডহুড সুপারস্টার শাহরুখ খানের নেক্সট মুভি থেকে কত টাকা পারিশ্রমিক পাচ্ছে। পাঠানের সাফল্যের পর জওয়ান মুভি নিয়ে সবার মাঝে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। যাই হোক, জওয়ান মুভির ট্রেইলার কিন্তু ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে এবং এটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা দিচ্ছে ভক্তদের মধ্যে। এই সিনেমায় শাহরুখ খান পারিশ্রমিক হিসাবে পাচ্ছেন 100 কোটি টাকা। এছাড়াও এই সিনেমায় তার বেশ কিছু লুকও দেখা গেছে। জওয়ান মুভি কিন্তু রিলিজ হবে সেপ্টেম্বরের 7 তারিখে। এই সিনেমায় সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে নয়নতারার লুকগুলো। সাউথের লেডি সুপারস্টার নয়নতারাকে বেশ পাওয়ারফুল ক্যারেক্টার প্লে করতে দেখা গেছে। এই সিনেমায় নয়নতারা পারিশ্রমিক হিসেবে পেয়েছে 8 কোটি রুপি। এছাড়া সানিয়া মালহোত্রা এই সিনেমার জন্য পেয়েছে 1 কোটি রুপি এবং রিয়া মানি পেয়েছে 2 কোটি রুপি। দীপিকা পাডুকোন এই সিনেমার লিড রোলে না থাকলেও ক্যামিও রোল কিন্তু অবশ্যই প্লে করেছেন। তিনি কত টাকা পারিশ্রমিক পেয়েছেন তা নিয়ে কোনো আপডেট জানা যায়নি। এই সিনেমায় কমেডিয়ান যোগীবাবু পেয়েছে মাত্র 75 লাখ রুপি। বিজয় সেতুপতি এই সিনেমায় ক্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক 21 কোটি টাকা নিয়েছেন। থালাপতি বিজয় ক্যামিও রোল প্লে করবেন কি না সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে আল্লু অর্জুন সঞ্জয় দত্তকে কত টাকা পারিশ্রমিক পেয়েছেন এ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অ্যাটলি কুমার এই সিনেমায় কত টাকা পেয়েছে সেটাও শিওর জানা যায়নি। যাই হোক, জওয়ান নিয়ে কিন্তু ব্যাপক উন্মাদনা রয়েছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন জওয়ান ওয়ার্ল্ড ওয়াইড কত টাকা কামাতে পারেন